নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। হুমকুনের পর তিন দিন কেটে গেলেও কোথাও নেই বিদ্যুৎ, কোথাও অভাব জলের। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ, তার ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়, এলাকায় এলাকায় বিক্ষোভ অবরোধ। কোথাও খড় বোঝাই লরিতে আগুন, কোথাও পুলিশের গাড়িতে ভাঙচুর, কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, কোথাও পুলিশের লাঠিচার্জ। ঘূর্ণিঝড় উম্পুন চলে যাওয়ার তিন দিন পরও অনেক জায়গায় আসেনি বিদ্যুৎ, বিভিন্ন জায়গায় জলের জন্য হাহাকার। শনিবার তার আঁচ দেখা গেল রাস্তায়, জেলায় জেলায় রাস্তা আটকে চলল বিক্ষোভ, কোথাও কোথাও তার বড়ালো সংঘর্ষে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে জল ও বিদ্যুতের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ, পাল্টা পুলিশের দিকে উড়ে একটু কি চা পাবো নাকি শুধু টিভি দেখবো। সোনারপুরে কালীতলা জগদ্দলে একই দাবিতে দিচ্ছি এলাকাবাসী, রাস্তা আটকে চলে বিক্ষোভ। নরেন্দ্রপুর থানা থেকে বাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেয়। সবকিছু কাম হয়ে গেছে, আপনার জল থেকে শুরু করে খাওয়ার সবকিছু তো আছে। মানে দাঁড়িয়ে প্রতিবাদ করছিলাম বলে আমরা এখনই জলে নিয়ে আসতে যাচ্ছি, জলের মধ্যে নাকি পাঠিয়ে দিল র্যাব। আর পুলিশ সূত্রে দাবি, বিক্ষোভকারীদের ছোড়া ইটভাটায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন, কয়েকজনকে আটক করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতেও জল এবং বিদ্যুতের দাবিতে চলছে বিক্ষোভ। চিটাগড়ের ব্রহ্মস্থান এলাকায় শুক্রবার রাতে জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে একটি খড়বোঝাই লরিতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকে ফের চিটাগড়ের চাকুরিয়া এলাকায় জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ শুরু করে স্থানীয়রা। পুলিশ অবরোধ তুলতে এলে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে এক সিভিক ভলেন্টিয়ার জখম হন। খড়দা থানার বন্দিপুরে একই দাবিতে অবরোধ চলছিল, সেখানেও সিভিক ভলেন্টিয়াররা অবরোধ তুলতে গেলে তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। মধ্যমগ্রামের বিস্তীর্ণ এলাকা এখনো বিদ্যুৎহীন। স্থানীয়দের দাবি, এলাকার বিদ্যুৎ সরবরাহ দপ্তরে খোঁজ নিতে গিয়ে দেখা যায় সেটি তালা বন্ধ। এরপর মধ্যমগ্রাম চৌমাথায় অবরোধ শুরু করেন স্থানীয়রা, পরে পুলিশ এসে অবরোধ তোলে। নিউ ব্যারাকপুরের বিটি কলেজ মোড়েও জল বিদ্যুতের দাবিতে বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করা হয়। ইলেকট্রিক কানেকশন নেই, ইলেকট্রিক কানেকশনের জন্য জল থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবাটা বন্ধ হয়ে যায়। যে বয়স্ক যে মানুষগুলো যারা অসুস্থ হয়ে পড়ে আছে। টুকু, টুকু অনেক বেলা হলো, দরজা খোল। তাই তো, তোমরা সবাই ঘুমো, যত জ্বালা তো আমার না। সকাল সকাল শুরু করো না তো, টাকা দে, জিনিস আনতে হবে। মানে রান্নাঘরে চিনি নেই, চা নেই, অনেক জিনিস আনতে হবে মুদিখানা থেকে, টাকা দে। চার দিন আগেই তোমায় আমি 1,500 টাকা দিলাম, শেষ হয়ে গেল। মানে তোকে কি এখন আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? প্রয়োজন হলে তো তাই চাইতে হবে। এদিকে সাধারণ মানুষ যখন চরম দায়িত্ব, তখন তা নিয়ে তৃণমূল বিজেপি তাই তো এখন তোমাকে কৈফিয়ত দিতে হবে। সারাটা জীবন কষ্ট করে সংসার করলাম, কষ্ট করে তোদের দুজনকে মানুষ করলাম, আর আজ আজ ওনাকে কৈফিয়ত দিতে হবে। দুটো টাকার এখন হিসাব দিতে হবে ওনাকে। মা প্লিজ স্টপ। তোর ভাইটা আইআইটিতে পড়তে গেছে কোটাতে, লকডাউনে ছেলেটা আটকে গেছে ওখানে, আর তোর বাবা মানুষটা এক বছর ধরে বিছানায়। কি করেছে আমি সংসারটা টানছি? হ্যাঁ, সেদিন তুই আমাকে 1,500 টাকা দিয়েছিলিস, বাজার করেছিলাম সেদিন, মানুষটা অনেক দিন বাদে একটু মাটন খেতে চেয়েছিল, তাই মাটন কিনে এনে রান্না করেছিলাম।
কলকাতার বিভিন্ন জায়গা আর নুন আনতে পান্তা পুরাই মানুষটা নাকি মাটন খেতে চেয়েছিল। আমার ছেলে কোটাতে আইআইটি প্রিপারেশন নিচ্ছে, পুরো যখন ফুরিয়ে গেছে তখন এত কিছু দরকার কি? কি বলছিস তুই এসব? অনিতার বাবা Are you crazy? Really, you want a client in this scenario? Are you kidding me? I'm serious. No way. Pagol nagi. Sab horny people ekhon nipat bhadrolok hoye boyer hate dalgona coffee khacche. Na. Thank you.
I'm not afraid.